আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম কুয়েতে ভুয়া বিষা দিয়ে রাষ্ট্রদূতের সতর্কতা এবং কবে থেকে কুয়েতে আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে এ বিষয়ে ধারণা দিয়েছেন এই রাষ্ট্রদূত আশা করি এই নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জেনে নেবেন এর বিস্তারিত তো চলুন বন্ধুরা এর বিস্তারিত নিউজটি জেনে নিন আমানা ইউনাইটেড জেনারেল ট্রেনিং অ্যান্ড কনস্ট্রাক্টিং কোম্পানির নামে আঠারো নম্বর ভিসায় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে কিন্তু ওই কোম্পানির নামে প্রদত্ত ভিসা ভুয়া ও জাল ভুয়া ভিসা প্রদানকারীদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান তিনি বলেন সম্প্রতি নতুন করে কুয়েতের একাধিক কোম্পানি বাংলাদেশ থেকে কুয়েতে কর্মী নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে কোম্পানিগুলোর সাথে নতুন শ্রমিকদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তিনি জানান আমানা ইউনাইটেড জেনারেল ট্রেনিং অ্যান্ড কনস্ট্রাক্টিং কোম্পানির নামে আঠারো নম্বর বিষয় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে কিন্তু ওই কোম্পানির নামে প্রদত্ত ভিসা বোয়া ও জাল ভুয়া বিষা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রাষ্ট্রদূত বলেন এদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে ভুয়া বিষা ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হলে প্রবাসীদের তথ্য সংগ্রহ করে দূতাবাসকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি এদিকে মহামারী করোনার প্রাদুর্ভাব রোধে সরকারের নির্দেশনায় বিমান চলাচল বন্ধ রয়েছে অচিরেই বিমান চলাচল শুরু হবে বলে তিনি আশাবাদী বিমান চলাচল শুরু হলে আকামাধারী শ্রমিকরা নিজস্ব কর্মস্থলে ফিরে যেতে পারবেন কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত এর মধ্যে প্রায় বারো হাজার প্রবাসী বাংলাদেশি করোনার কারণে ছুটিতে গিয়ে দেশে আটকা পড়ে আছেন